বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আমার আত্মীয় স্বজন সহ সকলে যারা আজকে এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন, আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম। আজকে আমার বাবা ঢাকার অবিভক্ত ঢাকার সাবেক মেয়র জনাব সাদেক হোসেন খোকা, ওনার তৃতীয় মৃত্যুবার্ষিকী। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্বিত এবং এই সুযোগে, প্রতিটি সুযোগেই আমি মনে করি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের সেই বিষয়ে যে কোনো দোয়ার অনুষ্ঠান হোক বা যেই অনুষ্ঠান হোক একটু কথা বলা দরকার। আপনারা সকলেই জানেন বাংলাদেশে আজকে গণতন্ত্রহীনতায় ভুগছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তাকে মিথ্যা মামলা দিয়ে এই জালেম সরকার দেশান্তরী করে রেখেছে। আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধ সূচনা হয়, সেই মুক্তিযুদ্ধে উনি জীবনের পরোয়া না করে অংশগ্রহণ করেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি জনগণের বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে উক্তিটি করেছেন, তাকে আবারও জেলে নিয়ে যাওয়ার কথা বলেছেন, সেই বিষয়ে তিনি অবশ্যই প্রতিবাদ করতেন। আজকে যেহেতু উনি জীবিত নাই, ওনার সন্তান হিসাবে জীবিত আমি বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও জেলে নেওয়ার আগে আমার মতো ইশরাক হোসেনকে মৃত্যুর মধ্য দিয়ে আমাদের এরকম বহু নেতাকর্মীর লাশের উপর দিয়ে যে বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে যেতে হবে, অন্যথা তাকে কোনো মতেই জেলে নিতে পারবে না এই জালেম সরকার। আজকে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, আপনারা দেখেছেন বরিশালে তিন দিন আগের থেকে সেখানে অবস্থান করে যে সমাবেশ স্থল সেখানে তারা একটা অবস্থান নিয়েছে। কিছুদিন আগে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং আব্দুর রহিম, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম সহ সকল শহীদদের রক্তের প্রতিদান আমরা অবশ্যই দিব, বরিশালবাসী অবশ্যই দিবে। আজকে বরিশালবাসী যারা দেখছেন আপনাদের বলতে চাই আপনারা এগিয়ে যান, ইনশাল্লাহ সারা দেশে যেভাবে জনগণ জেগে উঠেছে আপনারাও জেগে উঠে আরেকবার প্রমাণ করে দেন যে এই ফ্যাসিবাদী সরকারের পায়ের তলায় মাটি নাই এবং তারা যে অন্যায় অবিচার অত্যাচার চালিয়েছে, তারা যে দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, সেটার জবাব দেওয়ার জন্য আজকে জনগণ প্রস্তুত। আমি এই পর্যায়ে আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু বলতে চাই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে চেতনা ছিল, সকল শহীদদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেটি অবশ্যই আমরা প্রতিফলন ঘটাব এবং এই বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকল শহীদদের রক্তের প্রতিদান দিয়ে আমরা ঘরে ফিরে যাব ইনশাল্লাহ। আমার বাবার জন্য দোয়া করবেন, ওনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মহান আল্লাহ তাআলা যেন ওনাকে ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেন। আমি আমার দাদা আব্দুল করিম, আমার দাদি সালেহা খাতুন, আমার চাচা আনোয়ার হোসেন উজ্জ্বল, তারা কেউই আজকে জীবিত নেই, তাদের সবার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি মহান আল্লাহ তাআলা যাতে ওনাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করেন। ধন্যবাদ। আমি আমাদের একটা তথ্য আজকে যেহেতু সুযোগ হয়েছে দিতে চাই, আপনারা সকলেই জানেন আমার বাবা উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন এবং এই জালেম সরকার তাকে পাসপোর্ট না দিয়ে তাকে দেশান্তরী করে রেখেছে এবং উনি শেষ মুহূর্ত পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছেন, দলের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন এবং উনি দলের জন্য যেভাবে রক্ত দিয়েছেন, আমিও ইনশাল্লাহ আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, এই দেশকে রক্ষা করার লক্ষ্যে, আমাদের প্রিয় মাতৃভূমিকে এই কালো
হাতে কালো খাবার হাত মুক্ত করতে এই হাইনারদের ছবল মুক্ত করতে ইনশাআল্লাহ কাজ করে যাব আমার বাবার শেষ একটি ইচ্ছা ছিল উনি যখন বুঝতে পেরেছেন যে ওনার হাতে বেশি সময় নেই কথা তিনি বলতে পারতেন না তখন উনি খালি বলেছেন যদি পারো আমার মৃতদেহটা নিয়ে জুরাইনে আমার বাবা মার কবর যেখানে আছে সাইতো সেখানে দাফন করো উনি এই বর্তমান জালেম সরকারের সাথে আপোষ করেন নাই বিধায় তাকে পাসপোর্ট দেয়া হয় নাই এবং তাকে দেশের বাইরে মারা যেতে হয়েছে উনি দীর্ঘ 5 বছরের অধিক সময় দেশের বাইরে ছিলেন এই সময়টাতে প্রতিনিয়ত দেশের কথা উনি চিন্তা করেছেন আপনাদের সকলের কথা উনি সব সময় বলতেন এবং তার মন কাঁদতো এই বাংলাদেশে ফিরে আসার জন্য সেটা আমি স্পষ্ট আমরা দেখেছি আমার ভাই ইশফাক হোসেন আমার পাশে আছেন অন্যান্য যারা ছিলেন সকলে এটা ওই সময় উপলব্ধি করতে পেরেছে তো যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের কাছে আরেকবার আমার বাবার জন্য দোয়া চাই আমার আজকের বক্তব্য শেষ করতে চাই ধন্যবাদ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة رب العالمين قرآن كريم قدم قرآن كريم دعاء السلام عليكم